আমাদের ভারতবর্ষে রয়েছে অসংখ্য রহস্যময় শিব মন্দির। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি উত্তম, হ্যাপি জার্নি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের হ্যাপি জার্নির গন্তব্য বোলপুর শান্তিনিকেতন থেকে 27 কিলোমিটার এবং লাভপুর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত কিরনাহার গ্রামের জপেশ্বর শিব মন্দির। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এসে পৌঁছে গিয়েছি বীরভূম জেলার কিরনাহারের জুপুটিয়া গ্রামে অবস্থিত জপেশ্বর শিব মন্দিরের গেটের সামনে। গেটে ঢুকেই প্রথমেই চোখে পড়ল মন্দিরের সামনে একটি বিশাল অশ্বত্থ গাছ। এই জপেশ্বর শিব মন্দিরের চূড়া অনেকটা উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের চূড়ার আদলে তৈরি করা হয়েছে। শিব সুন্দর এবং ওনার বাসস্থানও যে সুন্দর হবে তা বলতে আর বিড়ম্বনা রাখে না। বাজারে জাম কিনে খাওয়ার থেকে গাছে ঢিল মেরে জাম পেড়ে সেই জামের স্বাদটাই যেন আলাদা। অনেক দিন পর আজকে সেই জামের স্বাদ অনুভব করলাম। কিরনাহারের এই জপেশ্বর শিব মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য। প্রায় 1500 বছর পুরনো কিরনাহারের এই জপেশ্বর শিব মন্দির। আমরা সামনে যে লাল রঙের ছোট্ট মন্দিরটি দেখছি, এটিও মহাদেবের নামে উৎসর্গ করা হয়েছে। আসুন আমরা প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে এবং দর্শন করি জপেশ্বর মহাদেবের। আমরা মন্দিরে যখন প্রবেশ করলাম তখন জপেশ্বর মহাদেবের দৈনন্দিন পূজার আয়োজন শুরু হয়েছে। জপেশ্বর মহাদেবের দৈনন্দিন পূজায় আমরা অংশগ্রহণ করব এবং পুজো শেষে 1500 বছর পুরনো এই জপেশ্বর মন্দিরের অলৌকিক কাহিনী আমরা শুনে নেব এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে। দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করা হচ্ছে দেবাদিদেব মহাদেবের।
সং রঘুপাঙ্গ জলাঙ্গ অবশ্যই নিজে ভরা ভীতি বসানাং বিশ্ববিজন উকিল ভয়হর দেব যপেশ্বর শিবায়। শুন, আমরা জেনে নিই এই মন্দিরের অলৌকিক কাহিনীর কথা। এটা জঙ্গল ছিল। আচ্ছা, এই স্থানটা জঙ্গল ছিল, তারপরে এখানে জঙ্গলের মধ্যে গোয়ালা আমাদের গ্রামে বাস করতে পারে না এখনো। আচ্ছা, গোয়ালাদের বাস ছিল, তখন তারা দুধ দিতে আসতো। সেই দুধ দেওয়ার ওই গায়ে যখন গরু এসে দুধ দিত গাছের মধ্যে, তখন চিন্তা করতে চাই তো এখানে দুধ দিচ্ছে কেন, সে তো সবারই হবে চিন্তা, যে তখন বলছে তাহলে গাছটা দেখতে হবে, কাঠ থেকে এই গাছটা কেটে গেছিল এই যে এই। কিন্তু তখন দেখে তো শিবলিঙ্গ, কিন্তু এই শিবলিঙ্গ যখন হয় তখন কিন্তু চক্রধর রাজার আমল, লক্ষ্মণদের বলন সেনা আমলে সেই চক্রধর রাজা যে ছিল তারই আমল। আমাদের কিন্তু সেই চক্রধর রাজাই পুজোর জন্য মানে বন্দোবস্ত করেছিল। আমাদের টাইটেল হচ্ছে গিয়ে চ্যাটার্জি, চ্যাটার্জি বংশ মানে টাইটেলটা রাখতে পারিনি, চক্রধর রাজা আমাদের টাইটেল পাল্ট দিয়ে চক্রবর্তী করছিল, ওইখানে কাশ্যপ গোত্র চক্রবর্তী, তখন থেকে আমরা এখানে পুজো করছি। আচ্ছা, এটা হওয়ার পর তারপর ওই দিকে মন্দিরটা হয়। এই মন্দিরের আর একটা নিয়ম আছে, চৈত্র মাসে গাজনের সময় বড় বড় ইয়ে গাছ মানে বাবলা গাছ কেটে নিয়ে আসে, আমাদের কাটাকাটি হয় না, আমাদের এখানটায় পুষ্প নিয়ে গিয়ে শুধু ভেঙে আনতে হবে নাই তো পুরিয়ে আসবে, কিন্তু 100-150 ভক্ত হয়, কিন্তু ভাঙার সময় 10-15 জন যায়, তার বেশি যেতে পারে, কিন্তু ওটাকে কোনো আলো পাবে না, কোনো ঢাক যাবে না, কোনো বাদ্যযন্ত্র যাবে না, শুধু সেই 10 জনের বা 15 জনের মধ্যে ভেঙে নিয়ে আসতে হবে, কিন্তু কাটাকাটি চলবে, তার গাছে যদি পাখি মাসা থাকে তাহলে ভাঙবে না, বা কাটারি চোর যদি তার আগে দিন দিয়ে থাকে তাহলে ভাঙবে না, এটা ভেঙে নিয়ে আসবে, এই একটা মাহাত্ম্য আছে বাবা। আর অনেক তো বলায় অনেক ভালো হয়েছে এখন মতো, এবং এইভাবেই চলছে, আর দেখা করতে গেলে আরও অনেক। পুরোহিত মশাইয়ের কাছে আমরা জানলাম একটি গরু জঙ্গলের মধ্যে এই স্থানে এসে প্রতিদিন দুধ দিয়ে যেত। একদিন গোয়ালা রেগে গিয়ে একটি কোদাল দিয়ে সেই স্থানে গর্ত করতে শুরু করে। সেই স্থানের মাটির নিচে ছিল একটি শিবলিঙ্গ। গোয়ালার কোদালের চোটে সে শিবলিঙ্গে আঘাত লাগে এবং সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপরে মহাদেবের স্বপ্নাদেশে এই মন্দির স্থাপিত করা হয়। এই ঘটনার 1500 বছর পরেও এই গ্রামে আজও কোনো গোয়ালা বসবাস করতে পারে না। সত্যি মহাদেবের লীলা একমাত্র মহাদেবই বোঝেন। প্রিয় বন্ধুরা, কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও আমি ফিরে আসবো নেক্সট ভিডিওতে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।